জন্মাষ্টমী শুভক্ষণে মাটি উত্তোলন কাটা পুকুর সার্বজনীন দুর্গোৎসবে কাঁটাপুকুর সার্বজনীন দুর্গোৎসবের আজ জন্মাষ্টমী শুভকণে শুভদিনে শোভাযাত্রা সহকারে প্রতিমার মাটি উত্তোলন হয়ে গেল। আজকের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করার জন্য এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতোই। আজকের এই বিশেষ কর্মসূচি সম্পর্কে কি বলছেন এলাকার মানুষ, চলুন শোনাব বিস্তারিত। আমাদের যে শুভ জন্মাষ্টমী, কৃষ্ণের আজকে জন্মদিন, আজ এই পবিত্র দিনে কাঁটাপুকুর সার্বজনীন উৎসবের আমরা এই পবিত্র দিনে তার মাটি উত্তোলন করলাম। এই মাটি উত্তোলনের মধ্য দিয়ে আজ আমরা টোটাল গ্রামবাসী, আমাদের গ্রামের মানুষ এই মাটি উত্তোলনে অংশগ্রহণ করেছিল এবং আজকেই আমরা এই দুর্গা পুজোর শুভ সূচনার মধ্য দিয়ে আমরা আজকে গ্রামবাসীরা একত্রিত হয়েছিল। আপনার নাম? আমার নাম ভোলানাথ সাঁতরা, পূজা কমিটির সভাপতি। আমাদের আজকে জন্মাষ্টমীতে কাঁটাপুকুরের আজকে আমরা যে গত দুবৎসর যাবৎ আমরা যে দুর্গাপুজো করছি, এটা নিম্ন মধ্যবিত্ত গ্রাম, তো আমরা সবাইকে গোটা গ্রামের মানুষকে নিয়ে আজকে জন্মাষ্টমীতে আমরা মাটি তুলেছিলাম এবং সেখানে গ্রামের মেয়েরা এবং গ্রামের আমাদের যারা পুরুষ মানুষ আছে আমরা সকলে দলবদ্ধভাবে আমরা মাটি তুলে শোভাযাত্রা সহকারে মাটি তুলেছি। আজকের এরপর থেকে কি আপনাদের গ্রামের পুজো শুরু? আমাদের পুজোটা গত বছর শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, তার আগের বছর হয়েছে এবং এইটা আমরা কন্টিনিউ, আমরা এটা আমরা গোটা গ্রামের মানুষ পরিকল্পনা করেছি পুজোটা আমরা করব। আপনার নাম? আমার নাম মদন মোহন রায়। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।